সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রাহুল ব্লগস এন্ড ভিডিও চ্যানেলের নতুন আরেকটি এপিসোড। আমি আপনাদেরকে আজকে নিয়ে এসেছি ঢাকার 300 ফিটের পাশেই পূর্বাচলে সিসেল পার্ক এন্ড রেস্টুরেন্ট। গাইস, গত এক বছর আগে আমি এটা আপনাদেরকে এক্সপ্লোর করিয়ে দেখিয়েছিলাম। তখন অনেক কনস্ট্রাকশনে বাকি ছিল, এই জায়গাগুলো ছিল না, কনস্ট্রাকশনে ছিল। বাট এক বছর পরে ওনারা কি আপডেট করেছে ওনাদের এই পার্কটাতে বা পিকনিক স্পটটাতে, সেটা এক্সপ্লোর করার জন্য আমি বর্তমানে অবস্থান করছি এই সিসেল পার্কে। সো পুরো সময়টা জুড়ে আমাদের সাথেই থাকবেন, আমরা আজকে এক্সপ্লোরিং চালাবো পূর্বাচলে সিসেল পার্ক অ্যান্ড রেস্টুরেন্টের। সো চলুন কথা না বাড়িয়ে আমরা আপনাদেরকে নিয়ে যাই সেই সিসেল পার্ক অ্যান্ড রেস্টুরেন্টের বিভিন্ন অ্যাক্টিভিটিস, বিভিন্ন ফুটেজে আপনাদেরকে এনজয় করার জন্য। সো লেটস গো। আপনারা যখন সিসেল পার্কে আসবেন, এটা হচ্ছে ওনাদের এন্ট্রি রোড। আর এই রোড ধরে আপনারা যখন আগাবেন, হাতের বাম পাশে পড়বে এই লেখা সাইনবোর্ড, সিসেল পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট। সো আপনারা এই রোড ধরে আপনারা ভিতরে প্রবেশ করবেন। সো আমরা এখন এই রোড ধরে ভিতরে প্রবেশ করছি। প্রবেশ করবেন, প্রবেশের পরেই দেখবেন এরকম একটা কৃত্রিম ঝর্ণা। যেই ঝর্ণায় এখন পানি নাই, হয়তো ওনারা যখন পর্যটক বেশি হয় তখন হয়তো ঝর্ণাটা ছেড়ে থাকে। বাট বর্তমানের এই অবস্থা আমি আপনাদেরকে এটা এখন প্রেজেন্ট করলাম। এই জায়গাটা আপনারা বিকেলে বসে সময় কাটাতে পারবেন। আপনারা পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো এই সিসেল পার্কের অংশ। এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা আছে। আমি যখন লাস্ট এসেছিলাম তখন এই রাইডগুলো আন্ডার কনস্ট্রাকশনে ছিল, এখন ওনারা অনেক ধরনের অত্যাধুনিক রাইড এখানে নিয়ে এসেছে। এখন এটা আপনাদেরকে আমি এক্সপ্লোর করে দেখাবো। তো চলুন আমরা বাচ্চাদের জন্য যেই পার্কটা এখানে গড়া হয়েছে সেইখানের দিকে যাব। ভিউয়ার্স, এই সিসেল পার্কের আমি এখন যেই জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা আপনারা পিছনে যদি খেয়াল করেন, এখানে অনেকগুলো বাচ্চাদের জন্য রাইড আছে। সেই রাইডগুলো এখন আপনাদেরকে ইনফরমেশন আমি দিব যে এই রাইডগুলো ওঠার জন্য আপনাদের কী পরিমাণ কস্ট এখানে ওনারা রেখেছে। সো আমরা এখন এই রাইডগুলো কী কী রাইড আছে সেইগুলো আপনাদেরকে দেখাবো, চলো। ভিউয়ার্স, এতক্ষণ আপনাদেরকে উপরের যে অংশটা ওইখানে রাইডগুলো সম্পর্কে বললাম, এখন আমি আপনাদেরকে বলবো হলো এইখানে যে রাইডগুলো আছে এইগুলোর ইনফরমেশন আমি আপনাদেরকে দিব। তো চলুন আমরা এইগুলোর ইনফরমেশনগুলো দেখি। পথ ধরে আমরা এখন যাচ্ছি ভিতরের দিকে, ওইখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে বললো। সো এইটা আপনাদেরকে এখন এক্সপ্লোর করে দেখানোর জন্য আমি ভিতরের দিকে যাচ্ছি, খুবই সুন্দর জায়গা। ভিউয়ার্স, এইটার সিসিল পার্কে যখন আপনারা আসবেন, আসার পরে যখন আপনারা ইন করবেন, ইন করে বাম দিকে যে রেস্টুরেন্ট সাইডটা আছে এখান থেকে ভিতরের দিকে আসলে আপনাদের একটা অ্যামাজনের একটা ফিল আসবে। চারিদিকে শুধু গাছ আর পাখির শব্দ, অনেক ভালো লাগবে, কোনো নয়েজ নাই, আমার খুব ভালো লাগছে। এখন আমি চলে আসছি হলো একটা দোতলা কটেজের মতো করে রেখেছে, যেখানে আপনারা আপনাদের বিকেলগুলো কাটাতে পারবেন, বসার জায়গা আছে। সো এখন আমরা ওইখানে দেখব। খুব সুন্দর জায়গা, আপনারা আসলে না দেখলে বুঝতে পারবেন না। এই এখানে এরকম একটা ব্রিজ করে রেখেছে স্টিলের, যেই ব্রিজটার দিয়ে আপনারা এই জঙ্গলের মধ্যে আপনারা সুন্দর একটা সময় কাটাতে পারবেন।
আজকের এই বিকেলে সিসিল পার্ক থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো পথে আপনাদেরকে নিয়ে যাব। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।